রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশ হেফাজতে রুম্মান শেখ নামে এক তরুণের রহস্যজনক প্রয়াণ ঘটেছে। পুলিশের দাবি, ওই হাজতি নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, থানা হেফাজতে কিভাবে একজন হাজতি নিজেই নিজেকে শেষ করে দিতে পারেন? জানা গেছে, রুম্মান শেখ ইউনিলিভার পিওর ইট প্রতিষ্ঠানের একজন কর্মচারী। এই প্রতিষ্ঠানের পশ্চিম রামপুরা এলাকার শাখা থেকে 53 লাখ টাকা চুরি হয়। এই ঘটনায় 19 আগস্ট বিকেলের দিকে রুম্মানকে থানায় আনা হয়। এরপর অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে প্রাথমিকভাবে চুরির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ায় হাজতে রাখা হয়। সেখানেই রাতে তিনি নিজেই নিজেকে শেষ করে দেন। পুলিশের ভাষ্য, রাত 3:30টার দিকে ওই হাজতি নিজের প্যান্ট খুলে সিসিটিভির স্ট্যান্ডের পাশের গ্রিলের সঙ্গে নিজেকে শেষ করে দেন। আর এই ঘটনা সিসিটিভি ফুটেজ পুরোটাই পুলিশের সংরক্ষণে আছে। এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের প্রহরী ও ডিউটি অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া 3 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে হাজতের সিসিটিভি ফুটেজে নিজেকে শেষ করে দেওয়ার কোনো আলামত না দেখার অভিযোগ করেছেন রুম্মান শেখের স্ত্রী। তিনি দেশের একটি গণমাধ্যমকে জানান, 5 লাখ টাকা ঘুষ দাবি করেছিল পুলিশ। সেদিন রাতে বাদীর মাধ্যমে সে টাকা চাওয়া হয়েছিল। তিনি আরও জানান, সকাল 10টা নাগাদ থানায় গেলে তাদেরকে আদালতে যাওয়ার কথা বলে হাতিরঝিল থানা পুলিশ। আদালত থেকে ফিরে এসে তারা জানতে পারেন, 19 আগস্ট রাতে 3:30টায় হাজতেই শেষ নিঃশ্বাস ছাড়েন রুম্মান। থানার ভেতরে কিভাবে একজন হাজতি নিজে নিজেকে শেষ করতে পারে, এটা পুলিশের দায়িত্বে অবহেলা বলে অভিযোগ করেছেন রুম্মানের স্বজনেরা। তারা এই ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে স্থানীয়রা বলছেন, রুম্মানকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে 20 আগস্ট বিকেলে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেন তারা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেখানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে রুম্মানের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করছেন, নিজে নিজেকে শেষ করে দিয়েছেন রুম্মান। তবে শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা সে ব্যাপারে কিছু জানাননি তারা। সাদাকালো নিউজ।